লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক হোক কিংবা বই, বারংবার তার লেখনীতে ফুটে উঠেছে জীবন এবং সম্পর্কের গল্প। এবারে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হলো তার আরও একটি উপন্যাস চাঁদের গায়ে হলুদ। কিরকম ছিল সেই সাংবাদিক সম্মেলন দেখে নিন। লীনার সম্বন্ধে সকলেরই জানা কথা, দুটো একটা কথা বলতেই হয়। আমি উপন্যাসটা এখনো পড়িনি, কিন্তু এর আগে আমি লীনার গল্প গ্রন্থ পড়েছি। আর লীনার যে বৃহত্তর পরিচয়, আরও বেশি জনপ্রিয় পরিচয়, সেটা তো সম্বন্ধে বলার কিছু নেই। আমি লীনার বইটার কথা বলছি যে গ্রন্থটা সদ্য সদ্য প্রকাশিত হলো এবছরের 1430-এর শারদীয়া প্রতিদিনের এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে চাঁদের গায়ে হলুদ, এবং উপন্যাসটি আমি পড়েছি। মহাস্বামী আর মহানবমীর সন্ধিক্ষণে 108 পদ্ম, প্রজ্জ্বলিত প্রদীপের আলো, আকাশ কাঁপানো শঙ্খধ্বনি ও সমবেত মন্ত্রোচ্চারণের জৌলুস ম্লান করে দিয়ে তুমি চোখ বুজলে। তার খানে লাগিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলে বলে রক্তস্নানে আশুগীর ভিজেছ তুমি। আগের রাতে শক্ত করে হাত ধরে বলেছিলে আসিলে, হঠাৎ আলো ঝলমলে আকাশ আলো নিভিয়ে আধার ঘনিয়ে তুলল চারদিক। আমরা যত বেশি আধুনিক হয়েছি, যত প্রযুক্তি নির্ভর হয়েছি, আমরা কাছের মানুষটিকে ভুলে গিয়ে কোথায় মোবাইলে সোশ্যাল মিডিয়ায় কার সঙ্গে আমি সম্পর্ক রাখবো সেটা চেষ্টা করছি, অথচ পাশে যিনি বসে আছেন তার সঙ্গে আমরা একটা কথাও বলছি না, এটা আমরা দেখতে পাই। আমার মনে হয় যে আমার প্রথম লাইনটা যা হবে শেষ লাইনটা তাই হবে, মাঝখানে কিছু কথা হয়তো বলবো। কোনো সম্পর্কের শেষ হয় না, ভাঙে না, সমস্ত সম্পর্ক থেকে যায়। আমাদের ছোটবেলা থেকে আমাকে অন্তত, আমি যেহেতু 51 পরিবারের মেয়ে, আমি মধ্যমাওড়ার মেয়ে, আমাকে ছোটবেলা থেকে শেখানো হতো, আমার মা স্কুল টিচার ছিলেন এবং আমার দিদিমা এমন একজন মহিলা ছিলেন যিনি বাংলা মানে সূর্য সেনের ছাত্রী ছিলেন, এবং ওনার যখন দুই মেয়ে হয়, আমার মা হয় এবং আমার মাসিমণি হন, তারপরে আমার দাদু একটা বিয়ে করেন, উনিও অধ্যাপক ছিলেন, উনিও একজনকে বিয়ে করে বাড়িতে আনেন, তখন বোধ হয় দুটো বিয়ে করা যেত, সেই দিনই উনি দুই মেয়ের হাত ধরে নিয়ে চলে আসেন, হাত ধরে নিয়ে বাপের বাড়িতে আসেন, তারপরে স্কুলে চাকরি পান, বহুদিন শিক্ষকতা করেছেন, হেডমিস্ট্রেস ছিলেন। কিন্তু মায়েদের অসংখ্য কষ্টের মধ্যে যেতে হয়েছিল, যেহেতু মায়েরা মামার বাড়িতে মানুষ এবং দিদার স্বামীকে ছেড়ে চলে এসেছিলেন, যে একটা বউ আছে তো কী হয়েছে, কী হয়েছে, দুটো বউ নিয়ে থাকা যায় না, অনেকেই দুটো বউ নিয়ে থাকে। এবছর মানে যবে থেকে এই অঞ্চলে বইমেলা হচ্ছে সল্টলেক, এই আমি প্রথম এলাম, আমি যখন ময়দানে বইমেলা হতো তখন প্রত্যেক বছর যাই। লীনাদের সবসময় সম্পর্ককে খুব দাম দেন এবং সম্পর্কের সম্মান যাতে বজায় থাকে সেদিকে খুব চেষ্টা করে, সেটা ওনার লেখনীর মধ্যেও আছে। সুতরাং সম্পর্ক ওনার কাছে খুব মূল্যবান, সম্পর্কে উনি নিজের জীবনে দান দেন, পার্সোনাল রিলেশনশিপেও খুব দাম দেন, মানে ওনার সঙ্গে যাদের যাদের ভালো সম্পর্ক আছে সেক্ষেত্রে আমি দেখি যে প্রত্যেকটা সম্পর্ককে উনি খুব সম্মান করেন এবং উনি যেরকম মানুষ সেটাই ওনার লেখায় ফুটে ওঠে। সম্পর্কেরই গল্প, নানা রকম সম্পর্ক, এটা তো দেবাশিসের ইচ্ছে ছিল এরকম একটা কিছু করার, মনে হয় ওই জন্যই করেছে। বই প্রকাশ ছাড়াও এখানে আরও এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন লীনা গঙ্গোপাধ্যায় ছাড়াও অপরাজিতা আঢ্য, সুদীপ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।